সারা দেশে ইলিশ ধরার উপরে 22 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সরকারি এই নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর ধুমকিতে দিনে দুপুরে চলছে অবাধে মা ইলিশ ধরার মহোৎসব। স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নদীতে মা ইলিশ ধরার মহোৎসবে লিপ্ত জেলেরা। শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পাতাবুনিয়া, আঙ্গারিয়া, বন্দর পাঙ্গাশিয়া ও লেবুখালী এলাকায় পায়রা নদী ও লোহালিয়া নদীর তীর ঘেঁষে উত্তর মোরাদিয়া এলাকায় জোয়ারের সময় নৌকায় করে কারেন্ট জাল ফেলে হোগল পাতার আড়ালে লুকিয়ে থাকে। সময় সুযোগ বুঝে জাল টেনে অবাধে মা ইলিশ ধরছে জেলেরা। এছাড়াও জাল ফেলায় ব্যবহৃত ছোট ছোট নৌকাগুলোর আনাগোনাও ছিল চোখে পড়ার মতো। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েছে তারা। অনুসন্ধানে জানা যায়, এসব ধৃত মাছ গোপনে মোবাইল ফোনের মাধ্যমে বেচাকেনা হয়। আঙ্গারিয়া বন্দর এলাকার বাসিন্দা ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শেষ বর্ষের ছাত্র খালিদ হাসান মিলু জানান, স্পিডবোট বা ট্রলার ছাড়া এ অভিযান সফল হচ্ছে না, কারণ নদীর এপার থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাওয়া করলে ওপারে গিয়ে লুকায়, আর ওপার থেকে ধাওয়া করলে এপারে এসে লুকায়। উদ্যোগ তখনই কার্যকর হবে যদি আপনার স্পিডবোট নিয়ে প্রশাসন নদীপথে নামে, এবং কারণ হলো যদি এরা এই পাশ দিয়ে নামে তাহলে ওই পাশে ওঠে, আর ওই পাশ দিয়ে নামলে এই পাশে ওঠে। এই জন্য যদি স্পিডবোট নিয়ে দুই সাইড দিয়ে তারা পাকড়াও করতে পারে, তাহলে এদের এই মানে ভুক্তভোগীদের ধরতে পারবে যারা এই মানে কাজগুলো করে অপরাধী। যেহেতু সরকার এই 22 দিনের জন্য অবরোধ দিয়েছে, সবাই তাদের এই নিয়মটি মেনে চলা উচিত। সবাইকে বোঝা উচিত যে আসলে 22 দিন আসলে তাদের জন্য লস না, লাভের জন্যই দিছে। এদিকে ডলিশা গ্রামের জেলে পাড়ার সুকুমার দাস, প্রফুল্ল দাস, সিদ্দিকুর রহমান অভিযোগ করে বলেন, সরকার আমাদের 25 কেজি করে চাল দিলেও আমাদের দেওয়া হয় 20 কেজি। সামান্য এ চাল দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবার পরিজন নিয়ে অনেক কষ্ট হয়। তারা আরো জানান, চালের পরিবর্তে যদি ব্যাংক অ্যাকাউন্টে বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ টাকা দেয় তবে সংসারের চাহিদা মতো জিনিসপত্র কেনা যেত। জেলের আজ কোনো জাল বাইতে আছে না, এনে 22 দিনের অবরোধ, ওই যে জেল দেয় না আজকে লাঞ্চে অপার দেয় আমাকে এফার দেয় না। আমরা সাগর গান আমরা অবরোধ পালন করছি, তার নাম টলারে 22 দিনে একটা সংসারে মনে করেন রাত পয়লে মনে করেন একটা সংসারে মনে করেন 500 থেকে 600 টাকা তার ডেলি খরচ আছে। দাদার নাম কি? আমার নাম সুকুমার দাস। আপনি একজন জেলে? আমি একজন জেলে। সুকুমার দাস, তো আপনাদের দাবি কি আসলে সরকারের কাছে? আমাদের দাবি একটাই, শুধু আমাদের যদি জেলেরা যারা আছে যে 20 কেজি যে চাল দেয়, তো একটা ফ্যামিলি সলো যায় না 22 দিন। তো চালের পরিবর্তে আপনারা কি চান? প্রত্যেক ঘরে মনে করেন কিস্তি আছে, কিস্তি ছাড়া তো আর মানুষ নাই। তারপর মানুষ নাই বিদে আমাদের যদি টাকা দিত তো আমাদের একটু ভালো। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে, আর স্থানীয় লোকজন ও জেলেদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল ইমরান বলেন, আমাদের এখানে একটি টিম সক্রিয় আছে, আর স্পিডবোট ব্যবহার করতে পারলে অনেক ভালো হতো, কিন্তু এটা অনেক ব্যয়বহুল। সহকারী পরিচালক ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা মোহাম্মদ রাকিব হাসান বলেন, এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তাকে ইতিমধ্যেই সার্বিক দিক নির্দেশনা দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী উপজেলার মৎস্য কর্মকর্তাদের সাথে সমন্বয় করে এবং আরও একটি টিম তৈরি করে অভিযান জোরদার করা হবে। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম জানান, লোক বলের সংকট রয়েছে, জেলা থেকেও টিম নিয়ে স্পিডবোট সহ অভিযান অব্যাহত রয়েছে, ইনশাল্লাহ অতি দ্রুত দমন করা হবে।